জামাত ইসলামী বন্যার শুরু থেকে বর্তমান পর্যন্ত সামাজিকভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের সাংগঠনিক যে শক্তি বা আমাদের ক্ষমতা, আমাদের অর্থ যতটুকু আছে ততটুকু দিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে যারা বন্যা কবলিত ছিলেন, পানিতে বন্দী ছিলেন, তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। বন্যা পরবর্তী মানুষের অনেক অসুস্থতা, জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি জনিত সমস্যার কারণে আবার চিকিৎসার জন্য আবার বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে এলাকা এলাকায় আবার চিকিৎসার জন্য ফ্রি আয়োজন করেছে। এই যে ওষুধ, এগুলো তো কিনে ওষুধ, এটা বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলে এই চিকিৎসার জন্য কি চেষ্টা করতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটা ইসলামী দল, তার সাথে সাথে একটা সামাজিক সংগঠন। আমরা সকল অবস্থানে, যে আপনারা ইতিমধ্যে শুনেছেন, এদেশে 17 বছর পর্যন্ত জালিম একটা শাসক এদেশ শাসন করছে, এটা জানেন তো? জালিম খুনি হাসিনা এদেশে 17 বছর পর্যন্ত মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে, একক ক্ষমতা দিয়ে দেশকে ডমিনেট এবং শাসন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, এদেশে ভোটের অধিকার হরণ করেছে, মানুষের মুখের স্বাধীনতা হরণ করেছে, বাক স্বাধীনতা সহ সকল স্বাধীনতা হরণ করে এই কুনি হাসিনা 5 আগস্ট এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একদম তার 300 জন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সহ সকল পালিয়ে চলে গেছে। এরা অপরাধী না হলে কি পালাইত? সে খুনি দেখেছেন আপনারা 5 আগস্ট পর্যন্ত এদেশের সতে সতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আপনার ছেলেদেরকে নির্মমভাবে নরফিসার্স পুলিশ দিয়ে তাদেরকে হত্যা করেছে। হত্যার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে একটা স্বাধীন, আবার দ্বিতীয়বার স্বাধীনের সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা আজকে কাজ করতে সুযোগ পেয়েছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী এই সামাজিক কাজগুলো করে যাচ্ছে, তাই আপনারা সকলেই জামাত ইসলামের সাথে কি সম্পৃক্ত হন, এই সামাজিক কাজের জন্য সহযোগিতা করুন। আমরা আজকে থেকে শুরু করে, আজকে না শুধু, যে হাসিনার জুলুমের ভিতরেও আমরা বিভিন্ন এলাকাতে বিভিন্ন পাড়াতে গোপনে গোপনে মানুষদেরকে সহযোগিতা করেছি। কারো মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা আমাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা সহযোগিতা করেছি। কেউ চিকিৎসা নিতে পারছে না, অসুস্থ, তার বাড়িতে আমরা গোপনে যাই, সহযোগিতা করেছি। এই সব কাজটুকু আমরা করেছি, এখনো করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাবো ইনশাআল্লাহ। তাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত অনেক অন্য যত আসবে যাবে সব নিজেরা খাইবে, নিরা পাওয়ার জন্য চেষ্টা করবে। জামাত ইসলামের কোন নেতা কর্মী সমর্থক কেউ পাওয়ার জন্য ন দিবার জন্য গিয়া এই সংগঠনে সম্পৃক্ত হয়েছে। এর জন্য আপনাদেরকেও সংগঠনে সম্পৃক্ত হয়ে যাতে আমরা এই দেশকে একটা সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গঠন করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে আমরা যদি আপনার কোনো সহযোগিতা চাই, আপনার সহযোগিতা দিবেন তো ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করে আগামীতে কাজ করার জন্য সুযোগ করে দিবেন, তাহলে এদেশে আপনার জুলুম, অবিচার, দুর্নীতি যথাযথ সব মূলোৎপাটন হয়ে যাবে। এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমরা আগামীতে আপনাদেরকে সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।